আরব বিশ্বের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান। আঞ্চলিক প্রভাব বিস্তারে সবসময় তারা তৎপর। ইরান মুসলিম শিয়া সম্প্রদায়ের এবং সৌদি আরব সুন্নি সম্প্রদায়ের নেতৃত্বে রয়েছেন। এই দুটি দেশ এ পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধ করেনি, তবে বিভিন্ন স্থানে সায়াদ যুদ্ধে অংশ নিয়েছে। সম্প্রতি লেবানন পরিস্থিতিকে ঘিরে আবারও এই দু দেশ মুখোমুখি। এখন সরাসরি যুদ্ধের আশঙ্কাও করেছে কেউ কেউ, কিন্তু কার সামরিক শক্তি কতটুকু? মুসলিমদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনা সৌদি আরবে, তাই মুসলিম বিশ্বের নেতৃত্বে তাদের হাতে থাকবে, এমনটাই মনে করে সৌদি আরব। কিন্তু 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর দেশটি নিজেদের মতো করে এগিয়ে যেতে থাকে। আরব বিশ্বের শিয়া অধ্যুষিত দেশগুলোর প্রভাব বিস্তার করে তারা, তার ফলে সৌদি আরবের নেতৃত্বে চ্যালেঞ্জের মুখে পড়ে। এরপর নানা সময়ে মুখোমুখি হয়েছে দেশ দুটি। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন ক্ষমতা থাকতে দেশটির সুন্নি প্রভাব ছিল বেশি। তার পতনের পর ক্ষমতার কেন্দ্রে চলে আসে মূলত শিয়ারা। এর ফলে স্বাভাবিকভাবে আরব বিশ্বের ইরানের প্রভাব বেড়ে যায়। সিরিয়া, ইয়েমেন ও সর্বশেষ লেবানন নিয়ে প্রক্সি যুদ্ধে রয়েছে সৌদি আরব ইরান। সিরিয়ার ক্ষমতাসীন বাশার আল আসাদকে হটাতে বিদ্রোহীদের সমর্থন দেয় সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল সৌদির পক্ষে, কিন্তু বাশারের পক্ষে নেয় রাশিয়া। সেখানে অন্যতম সহযোগী হিসেবে হাজির হয় ইরান। সিরিয়া সৌদি সমর্থিত বিদ্রোহীরা যে হেরে যাচ্ছে সেটা অনেকটাই নিশ্চিত। সৌদি আরব ও ইরান মুখোমুখি হলে আরব বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে কে কার সমর্থন দেবে? বিবিসি বলছে সৌদি আরব বেশি দেশের সমর্থন পাবে। এই দেশগুলো হলো মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। আর তাদের সর্বশেষ মিত্র হিসেবে সমর্থন থাকবে ইসরায়েলেরও। এছাড়া সিরিয়ার সরকারি বিরোধী বিদ্রোহী ইয়েমেনের নির্বাসিত সরকারের সমর্থন ও লেবাননের সুন্নি ব্লকের সমর্থন পাবে সৌদি আরব। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে সৌদি আরব। অন্যদিকে ইরান পক্ষ পাবে ইরাককে। আর সিরিয়ার সরকার ইয়েমেনের ইহুদি বিদ্রোহী লেবাননের হিজবুল্লাহকে পাশে পাবে ইরান। মার্কিন সামরিক নিউজ ইউজকের এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহর হাতে 100,000 ক্ষেপণাস্ত্র রয়েছে। সৌদির বিরুদ্ধে লড়াইয়ে পরাশক্তি রাশিয়া ইরানের পক্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে। সামরিক শক্তিতে ইরান নাকি সৌদি আরব এগিয়ে? লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ISS এ দু দেশের চলতি বছর পর্যন্ত সামরিক শক্তির পরিসংখ্যায় তুলে ধরেছে। তাদের দেখা যায় ইরানের সশস্ত্র বাহিনীর সংখ্যা 5,63,000, বিপরীতে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 2,51,500। ট্যাঙ্ক, আর্টিলারি ও টহল নৌযানের দিক থেকে এগিয়ে রয়েছে ইরান। ইরানের 1,513টি ট্যাঙ্ক ও 6,798টি আর্টিলারি ও 194টি টহর। নৌযানের বিপরীতে সৌদি আরবের রয়েছে 900টি ট্যাঙ্ক, 761টি আর্টিলারি ও 11টি টহল নৌযান। ISS বলছে যুদ্ধ বিমানের দিক থেকে ইরানের চেয়ে একটুখানি এগিয়ে রয়েছে সৌদি আরব। ইরানের যুদ্ধ বিমান রয়েছে 336টি আর সৌদির 338টি। তবে ইরানের বিমানগুলো কিছুটা পুরনো মডেলের, সেই দিক থেকে সৌদির যুদ্ধ বিমানগুলো আধুনিক প্রযুক্তির। ISS এর পরিসংখ্যায় দেখা যায় সৌদি আরবের কোনো ডুবোজাহাজ নেই। ইরানের ডুবোজাহাজের সংখ্যা 21টি। অন্যদিকে সৌদি আরবের 7টি টেক্সটেয়ার রণতরী, বিপরীতে ইরানের কোনো টেক্সটেয়ার বা রণতরী নেই।